হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকে যাইতেছি অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে, মানে আজকে যাইতেছি বন্ধুর সাথে ওর মামার বাসায়, আর ওইখান থেকে যাবো আমার ফুপির বাসায়। তো সকাল সকাল রওনা দিয়ে ফেলছি এখান থেকে, প্রায় দেড় ঘন্টা লাগে যেতে, আর আজকে দেখেন বৃষ্টি নেমে যেতেছে। ফার্স্ট টাইম ভাবছিলাম যে ছাতা আনবো, বাট অনেক আম্মু জোরাজোর করছে যে ছাতাটা নিয়ে যা, ছাতাটা নিয়ে যা, বাট আমি আনলাম না। আর এখন দেখি যে এখানে বৃষ্টি এসে পড়তেছে। গাইস, বৃষ্টি আসে কিন্তু ভালোই হয়েছে, বৃষ্টি যদি না আসতো, মানে পরিবেশটা এরকম না থাকলে, এমন ঠাডা পড়া রোদ থাকতো, তখন আর কি মাথা মুথা ধরে যেত, তখন আমি যাইতে পারতাম না, আমি অসুস্থ হয়ে যেতাম, বুঝছেন? কারণ অনেক রোদ থাকে, টলারটা যারা যায় অনেক রোদের মধ্যে পুরা যায়, অনেকে ছাতা নিয়ে যায়, অনেকে ছাতা ছাড়া যায়, বাট আমার এই আবহাওয়াটা যে কি পরিমাণে ভালো লাগতা সেটা আমি আপনাকে বলে বুঝাতে পারব না। তো ওই যে দেখেন, মানে এক একজনের ছাতা লেয়া বয়ে রয়েছে। আমরা বাচ্চা মানুষ হয়ে যদি বৃষ্টিতে ভিজতে পারি, আমাদের ঠান্ডা মান্ডার কোনো ভয় নেই। ওনারা বড় মুরব্বী মানুষ হয়ে দেখেন কিভাবে তেরে ফেলার নিচে হাইন্দা বয়ে, এটা সম্পূর্ণই তাকে ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের নাক দলানোটা ঠিক না, বুঝছেন? দেখেন এই বৃষ্টির মধ্যে আমার ঠান্ডা কাশি থাকা সত্ত্বেও আমি টেবিলের উপরে বয়ে বয়ে কিন্তু ভিজতেছি, আর আমার বন্ধু কি পরিমাণে ডরা দেখেন, টেবিলের নিচে পলিথিন বিছিয়ে বয়ে পড়লো। এখন টলার কাকু করলো কি, বিশাল বড় একটা পলিথিন লয়ে এলো, বুঝছেন? এটা চারিদিকটা ঢেকা দিতেছে। তো আমি কইলাম, কাকা আমার ঢাকন লাগবে না। না কাকা, ঠান্ডা লেগে যাবে, তুমি ঢেকে লো, ঢেকে লো। আমি গাছ তেলে দেন, যেহেতু ঠান্ডা লাগিয়ে যাইতেই পারে, এমনি আমার ঠান্ডা লাগিয়ে গ্যাস জল। এখন এই ঠান্ডা যদি আবার বেশি লাগে যাকে, তাহলে আবার বাপ মাকে বুঝে সরি গিয়ে ঠান্ডা লাগাইছে, এলে এখন কি দিতে হবে পলিথিন না, মাথায় আর কি করবো? কারণ এখন ওই দেখো কইতাছে যে, বন্ধু তুই এটা সুন্দর করে মাথায় দেয়, তার তো ঠান্ডা ঠান্ডা সমস্যা আছে। আমি হা বন্ধু, তুই তাহলে বুঝছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর গাছ, আজকে আমার ফোনটা আমি আনি নাই, কারণ আজকে আমার ফোনটা আমার আম্মু আনতে দেয় নাই, কয়েক যদি জাস্ট টলারের মধ্যে যদি চড়ে টড়ে নিয়ে যায়, এই জন্য আর কি আজকে আম্মুর ফোনটা নিয়েছি। আমার ফোনের থেকে যে হ্যার ফোনের মূল্য বেশি, এটা তো হ্যাঁ জানেই না। আমার আম্মু জানে যে আমার ফোন অনেক দামি, বলছেন যদি চোরে ঠোরে নিয়ে যায় টলার থেকে, এই জন্য আর কি সে আমার আনতে দেয় না, কিন্তু সে তো জানে না তার ফোন কত দামি। তার ফোন আমি নিয়েছি সিম টিম বই। এখন দেখি বন্ধু কানের মধ্যে হেডফোন লাগাই শাকিব খানের প্রিয়তমা মুভির প্রিয়তমা গানটা শুনতেছে। আমি বলতেছি, বন্ধু তুই এই গান যে শুনতেছস, তুই কোনো রিয়েল প্রেম করস? এই গানে তো অনেক আবেগ মাখা কথা বলতে। এখন বন্ধু আমার বলতেছে, বন্ধু রিয়েল করিয়া যাই করি, গানটা কিন্তু আমার কাছে প্রচন্ড পরিমাণে ভাল লাগছে। তো গাইস দেখেন, এই যে নদীর পানি দেখতে দেখতে আকাশের মিশাইতে চাইতে, বন্ধুর লগে বইয়া থাকতে থাকতে যাই আই পড়ছি শেষ পর্যন্ত কৃষ্ণপুর। আমি ওর কইলাম, বন্ধু এটা কি আসলে কৃষ্ণপুর না কৃষ্ণনগর? কৃষ্ণনগর কৃষ্ণনগর নাম তো অনেক শুনছি টিভির মধ্যে আর কি, গোপালবাড়ের যে কৃষ্ণনগর থাকে, আসলে এই জায়গাটা কিন্তু ওরকম আমার কাছে লাগতেছে। মানে আমার কাছে জায়গাগুলো দেখে আমার মনে হইতেছে যে এখানে মানে কেউ রং তুলে দিয়ে আর কি এই মানে দৃশ্যগুলো আঁকে রাখছে, এত সুন্দর পরিবেশ, কিন্তু অনেক রোদ লাগতেছে, এই জন্য আর কি আমি একটু আনইজি ফিল করতেছি, বাট ভাল লাগতেছে অনেক, বাতাস লাগতেছে অনেক। তো আমি বন্ধুরে বলতেছি, বন্ধু দেখ গরুটা তোর মেচে আর এসে, কয় না ওগুলো দেখার বিষয় না, ওগুলা দেখার টাইমই নেই আমার। তো গাইস হ্যান্তিকে আর 15 মিনিট হাঁটা, তারপর ওহিদের মামা গোবারে যাইতে হবে, এটা কি চিন্তা করা যায়? এই 15 মিনিট হাঁটা কি সম্ভব? তো অসম্ভবকে সম্ভব করে এই জোবাইরের কাছ, তো 15 মিনিট হাইটা হাইটা, তারপর অবশ্যই ওহিদের মামা গোয়াশায়। তো মাঝ রাস্তায় হয়েছে কি, ওহিদের শার্টের মধ্যে পাখি কি জানি করে ফেলছে, বুঝছেন? এই জন্য শার্টটা চেঞ্জ করছে। তো যেহেতু এখানে আইসা পড়ছে, আমার পাগুলা প্রচুর পরিমাণে চাবাইতেছে। এখন ঘরের মধ্যে গিয়ে ওহিদের বলবো, বন্ধু আমার পা দুটা টিপা দে, বন্ধু দিব আমি জানি, আমার বিশ্বাস আছে। এখন এই জায়গায় দেখলাম মাছের চাই ঠাই, কি সুন্দর গ্রামের, কি সুন্দর বাড়ি। হ্যাঁ আমগো বাড়িও তো গ্রামে, ঘিরলে গেছে আমগো বাড়ি, কি এত সুন্দর! আসলে কিন্তু আমগো বাড়ি এত সুন্দর না, দেখেন কি সুন্দর, লাল রক্তের মতন ফুল ফুটে রয়েছে। যাই হোক গেছে, আমাদের বাড়ির পরিবেশ ওনাদের বাড়ির পরিবেশের সাথে মিলবো না, কারণ ওনাদের পরিবেশটা একটু অন্যরকম। তো গেছে এখন ডাইরেক্ট ঘরের মধ্যে একটু রিল্যাক্স করে, আমি ভাবছিলাম যে এখানে কারেন্ট নেই, বুঝলেন, এখানে ফ্যান নেই। তো এখন দেখি শেখ হাসিনার কথা শতভাগই সত্য, শেখ হাসিনা বলছে না যে শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করছে, আসলে করছে। তো এই জন্য আমাদের প্রধানমন্ত্রীকে আরেকবার ধন্যবাদ জানানো দরকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো যাই হোক গেছে, দেখেন কথা কইতেন কই গেল। তো গেছে দেখেন বাইরের পরিবেশ কি সুন্দর লাগতেছে আমার কাছে। তো আজকে আমি কয়েকটা ব্লগ করবো, তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।